গ্রেট সোল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও আপনাদের সাথে একজন মহান মানুষের জীবনী তুলে ধরব। বাংলার ইতিহাসে এই মহান ব্যক্তিটির নাম হচ্ছে আ.স.ম. আব্দুর রব, যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে। মানুষের কষ্ট রোধ করে স্বাধীনতা হরণ করে বেশি দিন যদি থাকে কিভাবে, আমি কিন্তু বলতেছি না, যদি মানুষ রাস্তায় নেমে যায় পাওয়া যাবে না। যিনি স্পষ্টভাষী সাহসী নেতা হিসেবে পরিচিত আ.স.ম. আব্দুর রব বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর নেতা। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক। আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বে 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকা, সেই পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন আ.স.ম. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন। 1971 সালের 3 মার্চ তিনি পল্টন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি প্রদান করেন। রাজনীতি আ.স.ম. আব্দুর রব 1996 সালের নির্বাচনে তিনি লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর জাসদ আওয়ামী লীগকে সমর্থন দেয়। ফলশ্রুতিতে তিনি আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হন। এখন তার সমর্থিত জেএসডি সরকার বিরোধী জোটে অবস্থান করেছে। রাজনৈতিক জীবন 1972 সালের 31 অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হলে আ.স.ম. আব্দুর রব যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। তিনি 11 জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।